এন্টারপ্রেনার ক্লাস, আপনি দেখেন কোনখানে কোনখানে দেখেন যেখানে আপনার ইন্টারেস্ট রেট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ ইয়োর আপনার ইনফ্রাস্ট্রাকচার, আপনি একটা বিজনেস স্টার্ট করতে গেলে কোনোখানে দেখবেন যে 50% আপনার মার্জিন দিয়ে আপনার নামতে হয় ব্যবসাতে, এবং যে ধরনের প্রতিকূলতা সামাজিক অর্থনৈতিক, তারপর আছে আপনার ইভেন আপনার যে ধরনের ফ্লাড ইয়ে সবসময় থাকে, তারপরও দেখেন যেমন করে গ্রোথটা আসছে। নাও উই হ্যাভ সাতটা সেক্টর, আপনার গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো বেসড, শিপ বিল্ডিং নট ব্রেকিং, আইটি, টেলকো, ইভেন ব্যাঙ্কিং সেক্টরে যে রিফর্মগুলি এসছে, যে যে এটা প্রাইভেট সেক্টরে যে একটা একটা ফ্লাড এসছে, আপনি দেখেন যে বাইরের যে এজেন্সিগুলি আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড মুডিস, আপনার স্ট্যান্ডার্ড ফর S&P ইন্ডেক্স, দে হ্যাভ গিভেন বাংলাদেশ এ স্টেডি BB- মাইনাস ফর দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড দে ডিক্লেয়ার বাংলাদেশ ইকোনমি এজ স্টেবল। আপনার আপনার গোল্ডেন স্যাক্স, তাদের তাদের রিসেন্ট রিপোর্টও এসছে 11টা গ্রোথ আপনার যে 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 কান্ট্রির মধ্যে একটা আছে। আপনার মুডিজ মুডিজ দেখেছে ফ্রন্টিয়ার ফাইভ বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রিজের মধ্যে একটা আছে। ইন টার্মস অফ ক্যাপিটাল মার্কেট আপনি দেখেন সাউথ ইস্ট এশিয়াতে অর ইজ ওয়ান অফ দ্য আপনার গত 2 বছর আগেও বেস্ট পারফর্মার ছিল। ইমার্জিং মার্কেটের মধ্যে আমাদের যে কোনো ইমার্জিং মার্কেটের মধ্যে দুইটা কম্বিনেশন আছে, একটা হলো আপনার যেটা হলো যে আপনার রিটেল ইনভেস্টর বেশি আপনার দেন দ্য কর্পোরেট ইনভেস্টার্স, আর হলো যে আপনার ল্যাক অফ রিউমার্স ড্রিভেন। সো এখানে তারপরে দেখেন যে আপনার এখানে কিন্তু দেয়ার ইজ এ লট অফ পোটেন্সিয়ালিটি ইন দ্য মার্কেট। আমি যেটা বলবো যে এখানে এই মার্কেটে 96-এর সঙ্গে আমি 2010-এর যে বা এখনকার বর্তমান ইয়েতে যে ধরো যে আপনার মার্কেট এখন মোর আপনার ট্রান্সপারেন্ট, আপনি দেখেন এখন 3,000 এবং 2010 সালে যে হাইয়েস্ট যে 3,800 কোটি টাকা ট্রেড হয়েছিল প্রতিদিন ট্রানজ্যাকশনগুলি, অ্যাভারেজ 3,000 কোটি টাকা ট্রেড কিন্তু সেটেল হয়েছে দিনে প্রতিদিনে তার দিনে, এবং 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 সিডিবি আমি আসছি সিডিবিএল আছে আপনার শেয়ার ইলেকট্রনিক ইয়ে ট্রান্সফার, যেখানে আপনার T+40 ছিল 96-এ এখন T+3-তে এসছে। আমাদের এখানে যেটা যেটা আমার আমার যেটা মনে হয় যে উইকনেস যে যেটা সাপ্লাই সাপ্লাই সাইডে ল্যাক অফ প্রোডাক্ট বলেন, আমাদের আজকে ধরেন ল্যাক অফ মাত্র 231টা কোম্পানির শেয়ার ট্রেড হচ্ছে এখানে, মিউচুয়াল ফান্ড এখন মাত্র হাতে গোনা কয়েকটা আছে, তার মধ্যে আপনার কেটে কুচে ফান্ড এই এই প্রোডাক্টটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই মুহূর্তে আপনার যে রকিব ভাই বললো যে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলি বাংলাদেশ গভর্নমেন্ট আপনার ফান্ডিং করতে চায় থ্রু টিপিক্যালি আপনার কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে অ্যাজ ট্রেজারি বিল, এবং উইচ আপনার এটা আরেকটা হলো যে ইস্যুয়েন্স অফ কারেন্সি, দুইটাই কিন্তু আপনি ইনফ্লেশনটাকে স্কাই রুফে নিয়ে যায়। সেখানে যেটা আমাদের প্রপোজাল থাকবে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে প্রেসিডেন্ট সাহেব আছে, উনি যদি একটা এবং এবং ইমন ভাইও আছে এখানে, ওনারা ভেরি স্ট্রং কমিটি, যে উই নিড টু হ্যাভ মোর প্রোডাক্টস রেডি, ডেরিভেটিভ থাকতে পারে আপনার, দে শুড বি আর সেকেন্ডারি স্ট্রাকচার্ড বন্ড মার্কেট সেখানে আপনার আজকে, এবং এছাড়া আপনার শর্ট সেলিং কনসেপ্ট, এই এই কয়েকটা প্রোডাক্ট যদি ছাড়া হয় বন্ডের মার্কেটে যদি আসলে দেখেন ইনফ্রাস্ট্রাকচার বন্ড অথবা সভরিন বন্ডের মাধ্যমে আপনার ইট ক্যান বি পদ্মা ব্রিজ, ইট ক্যান বি ঢাকা মনোরেল এক্সপ্রেস ওয়ে, ইট ক্যান বি গ্রামীণ শিশু পল্লী, যে কোনো এই এই ধরনের আপনার পিপিপির আন্ডারে যদি, আমি বলছি যে এটা 100-200 কোটি টাকা না, 1500-5000 কোটি টাকার প্রজেক্ট যদি নেওয়া হয় আন্ডার 50% পিপিপি উইথ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, 50% গভর্নমেন্ট সেক্টরে, 50% প্রাইভেট সেক্টরে, এবং আপনাকে ইনভেস্টরকে ইনডিউস করার জন্য কিছু ট্যাক্স বেনিফিট দেওয়া হয়, ব্যাঙ্কগুলিকে এখানে এগিয়ে আসার জন্য বলা হয় যে এইগুলি এইসব ফান্ডে যদি ইনভেস্ট করা হয় দ্যাট ক্যান বি ট্রিট অ্যাজ SLR ডিপোজিট, আপনার কালো টাকা সাদার একটা যে প্রভিশন আছে সেখানেও যদি এখানে এই করা যায়, এবং এখন রিসেন্টলি যে গভর্নমেন্ট যে আপনার যে একটা প্রমোদনা প্যাকেজে দিয়েছে যে যে ফরেন ফরেন কোম্পানিগুলি বা আপনার NRB ইফ ইউ ইনভেস্ট
you have after you can take your profit out there is no 10% levy তুলে দেওয়া হয়েছে সেখানে হবে কি you'll have more participations এবং গভর্নমেন্ট যদি তার নিজস্ব শেয়ারটা যদি ছেড়ে দেয় একটা পোর্শন ছেড়ে দেয় তখন কস্ট অফ বোরোয়িংটা গভর্নমেন্ট অনেক 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 কম কমে যাবে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে থাকবে এবং বাংলাদেশ কিন্তু এখন একটা একটা থ্রাইভে আছে কিন্তু আমরা আপনি দেখেন যে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিটা যেটা বলে যে এইটাতে যে লেবার ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রিগুলি ডিউ টু চায়নাতে আপনার লেবার কস্ট এবং ইনফ্রাস্ট্রাকচার কস্ট বেড়ে যাওয়াতে তিনটা দেশের দেশকে দেখে দেখেছেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান টু থ্রিতে নাম্বার ওয়ানে আছে বাংলাদেশ নাম্বার টুতে আছে ইন্দোনেশিয়া অ্যান্ড থ্রিতে আছে ভিয়েতনাম বাট আমাদের আমাদের সামনে উইন্ডো অফ অপরচুনিটি কিন্তু নেক্সট নেক্সট তিন তিন থেকে পাঁচ বছর ইফ ইউ মিস দিস বোট দিস উইল মিস দিস উইল মিস ইট ফর নেক্সট 100 ইয়ার্স কিন্তু আর আমি এখানে এসেছি আমাদের গ্রুপের থেকে এখানে এনআরবি এখানে আমি যখন এখানে খালি শেয়ার মার্কেট বা ইয়েতে ইসি দেয়ার আর ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন বাংলাদেশ ইউ ক্যান এনআরবিস ক্যান এখানে আমি আমি যেটা দেখছি ব্যক্তিগতভাবে কিছু মনে করবেন না যে দিস ইনভেস্টমেন্টস ওয়ার ভেরি আনস্ট্রাকচার্ড অর বেসড অন আপনার ইমোশনস সেন্টিমেন্টস আপনার ভাই আছে দেশে দেশকে ও টাকা পাঠিয়ে দিলেন সে সে এর কাছে ওর কাছে হেয়ারসে থেকে শেয়ার কিনলো বা আপনি জমি কিনলেন বা কোনো একটা একটা আপনার আপনার সিলেটে গিয়ে একটা ইয়ে এটা এটা কিন্তু দেখছে না যে এটা 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 কী ঘটছে সিলেটে কস্ট অফ লিভিং ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন বাংলাদেশ কিন্তু সেটাই যদি আপনার সেটাই যদি আপনার একটা স্ট্রাকচার বেতে ইনভেস্ট করা হয় হোমওয়ার্ক করা হয় না এটা রিস্ক রিস্ক অ্যাসেসমেন্ট গুলি করা হয় না এখন এখন যদি এখন আপনার যদি ইফ ইউ ইনভেস্ট ইন দিস এ গুড টাইম বিকজ গভর্নমেন্টের এখন ওভার বোরোয়িং এর জন্য ব্যাংকগুলি কিন্তু প্রাইভেট সেক্টর বোরোয়িং খুব একটা 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 স্লো ডাউন চলে এসছে তারপরে এই ইন্টারেস্ট রেট ইজ অলসো গোয়িং স্কাই রুটেড সো প্রাইভেট ভালো ভালো কোম্পানিগুলি দে উড লাইক টু অফলোড দেয়ার ব্যাঙ্ক লোন অ্যান্ড দে লুকিং ফর ইকুইটি অর ডেট ফাইন ডেট ফান্ডিং ফ্রম অ্যাব্রড আমাদের এনআরবিরা যদি এগিয়ে আসেন ইনভেস্ট ইন গুড কোম্পানিজ আইদার নিউ অর ওল্ড আপনার বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করেন অ্যান্ড টেক এ টেক এ টেক এ হেলদি ডিভিডেন্ড অ্যান্ড দেন ওয়েন এইটা যদি আবার যদি পরে যদি আপনার মার্কেট যখন আসবে যেটাকে আমরা বলি প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট সেটা আপনি যখন এই কোম্পানিগুলি যে আমার নতুন কোম্পানি যদি হয় এই কোম্পানিগুলি যদি যখন আপনার আপনার তিন চার বছর বা পাঁচ বছর পরে যখন ক্যাপিটাল মার্কেট আসবে সেখানে আপনার সেখানে আপনার ইউ আর টেকিং ইউর মানি আউট প্রফিট আউট ইউ ক্যান হেলদি বেনিফিট আর সেকেন্ডারি আর আপনার আপনার প্রাইমারি মার্কেটে তো ইয়ে একটা এনআরবি কোটা আছেই সেকেন্ডারি মার্কেটও ইফ ইউ ডু দ্য রাইট রিসার্চ ইউ ডু আ হোমওয়ার্ক অর ইউ ডু এখন বেশ কিছু কোম্পানি এসে এসে গেছে যেন আমাদের আমরা এখানে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট শুরু করেছি অন 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 বেসড অন রিস্ক বেসড সো যারা দোজ হু ডাজ দ্য রিসার্চ ইফ ইউ ইফ ইউ ইফ ইউ আজকে আজকে আজকাল ওয়েব পেজে খুললেই কিন্তু ই করা যাবে কারা করছে কিন্তু সেখানে আপনার সেখানে ইউ ক্যান মেক দোজ ইনভেস্টমেন্ট মোর র্যাশনাল মোর স্ট্রাকচার্ড বেসড অন রিসার্চ অ্যান্ড অ্যান্ড রিস্ক রিস্ক অ্যাসেসমেন্ট নট অন ইমোশনাল ওয়াকার মিস্টার চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য প্রিয় দর্শক গ্রিন ডেল্টা হোল্ডিংস লিমিটেডের সিইও যেটি বলছেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট সাহেব যেটি বলছেন যে আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে এবং আপনারা যদি ইনভেস্ট করেন যেটি গ্রিন ডেল্টার ম্যানেজিং ডাইরেক্টর যেটি বলছেন সিইও যেটি বলছেন যে সিলেটে বা জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন কিন্তু অনেক সময় দেখে শুনে কেনা হচ্ছে না জেনে শুনে কেনা হচ্ছে না এখন আপনি ইনভেস্ট কোথায় করছেন ইমোশন এবং সেন্টিমেন্ট ইমোশন দিয়ে কবিতা লেখা যায় জীবন চলে না প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এবং তখন আমরা ইমন সাহেব আপনার সাথে আমরা কথা বলবো আমরা এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারছি না কারণ প্রচুর সময় নিয়েছেন দুজন সম্মানিত অতিথি একজন প্রেসিডেন্ট এবং অপরজন সিইও গ্রিন ডেল্টার প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি তো থ্যাংক ইউ